আজ বুধবার 29শে জ্যৈষ্ঠ 2024 সালের 12ই জুন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় বুধের বীজ মন্ত্র 108 বার করে জপ করুন, না পারলে 21 বার বা 7 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন, যদি তাও না পারেন সবুজ রঙের ড্রেস পরুন, সবুজ এলাচ চাবান দাঁতে দিয়ে, বা যদি পারেন আপনার হিজড়াদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট কিন্তু করতেই পারেন। বন্ধুরা, শনি কিন্তু 30শে জুন বক্রী হতে চলেছে, আর শনি অত্যন্ত একটি ইম্পর্ট্যান্ট প্ল্যানেট। 2024 সাল শনিদেবের বছর, আর এই বছরেই শনি বক্রী হচ্ছেন 30শে জুন। 15ই নভেম্বর 139 দিন শনি বক্রী থাকবেন, যার ফলস্বরূপ আপনার রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য, অর্থ, পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 8, শুভ রং থাকবে কালো এবং নীল। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না, হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। গাড়ি ঘোড়া চালানোর সময় খুব সতর্ক থাকুন বাঘগুলিতে বিশেষ করে, কারোর কারোর ক্ষেত্রে সামান্যতম অবহেলা সমস্যার সৃষ্টি কিন্তু করতেই পারে। আর জমি জায়গাতে অর্থ বিনিয়োগ যেন করবেন না, ব্যয়বহুল একটি দিন আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। যারা ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যুক্ত আছেন তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য অনেক সুযোগ পাবেন, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে, তবে তারা বড়সড় কোনো ক্ষয়ক্ষতি আপনাদের করতে পারবে না।